হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি গতকাল তো আসলে বুড়ি দেখিয়েছিলাম তো গতকালকে একটু কিছু ভিডিও আমার কাছে আছে বুড়ি কিভাবে পরিষ্কার করা লাগে ওটা দেখাই না কিন্তু কিভাবে বুড়ি থেকে দুর্গন্ধটা দূর হয় ওই প্রসেসটা আজকে করে দেখাবো গতকালকের সাথে জয়েন্ট করা আর আজকে ভুড়িটা রান্না করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার বাসার দুপুরের লাঞ্চ মেনুটা থাকবে আমি কি দিয়ে আজকে ভাত খাচ্ছি লাঞ্চ আর বুড়ি রান্না তো এখন কিন্তু শুরু করব আমার ব্লগ লাগবে। এটার করবো অংশটা যদি মানে চিকন অংশটা তো খাওয়া যায় না তো মোটা অংশটা কিন্তু আমরা চাইলে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারি ঠান্ডা পানি দিয়ে বেশ কিছুবার আমি ধুয়েছি তারপর এখন গরম পানি দিয়ে ধুবো ধোয়ার পর কিন্তু আমি একটু কিভাবে গরম করব এটাকে যাতে করে এ থেকে একটা দুর্গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় তো এটা আমি এই প্রসেসটা আপনাদেরকে এখনই দেখিয়ে দিব ঠিক আছে তো চলুন আমি এটাকে কিভাবে এটা থেকে গন্ধটা দূর হয়ে যায় এটার মধ্যে একটা গন্ধ তো অবশ্যই থাকে আমরা সবাই জানি এটার একটা দুর্গন্ধ থাকে তো সেটা যাতে দূর হয়ে যায় সেই প্রসেসটা এখন আমি করে দেখাবো আর বুড়ি খেতে অনেক বেশি মজার যাদের কাছে খুব পছন্দ তারা কিন্তু এই জিনিসটা খুবই পছন্দ করেন আমি জানি সেজন্য কুরবানি যেহেতু সামনে চলে আসতেছে এখন থেকে কিন্তু আমি কুরবানিদের যে কিছু প্রিপারেশন থাকে সেগুলো করানো করে দেখানোর চেষ্টা করব আশা করি আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এখন আমরা দেখি নেই যে কিভাবে এই বুড়িটা থেকে আমরা দুর্গন্ধটা দূর করতে পারি সে প্রসেসটা আমি একটা পাত্রে এক লিটারের মতো পানি দিয়ে দিলাম তার মধ্যে লবণ আর এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিলাম দেওয়ার পর এই ভুঁড়ির যে পিস করে রেখেছিলাম সবগুলো ভুড়ির পিস দিয়ে দেব আমরা এই ভুড়িকে অনেকে বট বলি বা ভুড়ি বলি যে যেটেই বলি না কেন এর স্বাদ অনেক বেশি যারা খুব পছন্দ করেন তাদের জন্যই কিন্তু আজকের এই প্রসেস সামনে যেহেতু কুরবানি ঈদ আমাদের কিন্তু আসলে এটা যারা নতুন তাদের জেনে রাখা উচিত সেই জন্যই ভাবলাম যে আমি এটা শেয়ার করি এখন এটাকে হায় আছে জাল করব যতক্ষণ না পর্যন্ত বলক উঠে আসে বলক ওঠার পর দুই তিন মিনিট শুধু জাল দিতে থাকবো এরই মধ্যে কিন্তু হলুদ আর লবণের পানিটার সাথে গন্ধটা দূর হয়ে যাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন খুব সুন্দরভাবে উতরিয়ে বল করতে শুরু করেছে এই অবস্থায় আমি দুই মিনিটের মতো রাখবো তারপর চুলোটা অফ করে দেব এখন আমি এই পানিটাকে ছেকে একটা ছাঁকনিতে নিয়ে নিব ভুড়িগোলা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই যে ওপরের যে একটা স্কিন থাকে এটাকে এভাবে টেনে হাত দিয়ে কিন্তু তুলে ফেলা যায় আর এত সুন্দর করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন শুধু কালো কালো অংশগুলা বটি দা দিয়ে বেশ ভালো করে আমি উপরে ফেলে দেব এই স্কিনটা হাত দিয়েও করা যায় তবে বটি দা দিয়ে আশ্রয় নিলেই ভালো হবে তো এই জিনিসটা যেহেতু আমাদের অনেক পছন্দের কিভাবে এটাকে রান্না করা লাগে পরিষ্কার করে সেটা তো অবশ্যই জানতে হবে তাই না তো আজকের এই প্রসেসটা আশা করবো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমি এগুলো এখন বটি দা দিয়ে কেটে কুটে রেডি করে রান্নাটা বসিয়ে দিব চলুতে কালো অংশগুলো কেটে ফেলে দিব আমি হাত দিয়েই উপরে যে একটা কালো স্কিন থাকে ওটা ফেলে দিয়েছি তারপর এভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি আমার বাসায় যেভাবে রান্নাটা করি সচরাচর মানে যখন খেতে মন চায় রেগুলার রান্নাটা করি সেভাবেই কেটে নিচ্ছি আর এটা যার যার পছন্দ মতো কেটে নিলেই হবে কেউ আবার খুব ছোট ছোট করে কেটে নেয় কেউ আবার একটু বড় টুকরো করে কেটে নেয় তো আমি একটু বড় বড়ই কাটছি এভাবে করে কেটে নিয়ে তারপর আলু দিয়ে রান্না করব আজকে যখন কুরবানি ঈদ হয় ঈদ হয় তখন কিন্তু আমরা আলু দিয়ে রান্না করি না অনেকগুলো থাকে আর যখন বাজার থেকে কিনে আনি তখন কিন্তু আলু দিয়ে রান্না করি একটু নরম নরম হয় বাচ্চারাও খেতে পছন্দ করে তো কোটা শেষ আমি আরও একবার ধুয়ে নিয়েছি অনেকবার ধুতে হয় এই ভুড়ি রান্নাটা বসিয়ে দিচ্ছি ঝটপট রান্না করব এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপের চেয়েও একটু কম তেল আর গরম মশলা দিচ্ছি কিছু পরিমাণে এলাচ দারুচিনি গুলমরিচ লবঙ্গ তেজপাতা সব কিছু মিলিয়ে জিলিয়ে নিজের আন্দাজ মতো দিলেই হবে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে কালারফুল করে ভেজে নিব যখনই একটু সোনালি বর্ণের হয়ে যাবে পেঁয়াজ তখন দিয়ে দিব এর মধ্যে মশলা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট তিন টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আর দিব হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়াও দেবো আমি এখানে ধনিয়া গুঁড়া দিব এক টেবিল চামচ পরিমাণ তালা জিরা গুঁড়া দিব পরে এখন আর কোনো জিরা গুঁড়া দিবো না আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এই ভুড়ি রান্না করতে গেলে মশলার পরিমাণটা অবশ্যই বেশি করে দিতে হবে না হয় কিন্তু বুড়ি খেতে মজা লাগবে না তো বুড়ি বা বট রান্না করতে গেলে মশলার পরিমাণটা অবশ্যই একটু বেশি পরিমাণে দিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে এই যে সুন্দর করে কেটে কুটে রাখা বুড়ি আমি এখানে রেডি করে রেখেছি দিয়ে দিব এই কষানো মশলার মধ্যে আমি এখন এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানিটা দেওয়ার পর মিনিমাম পনেরো থেকে বিশ মিনিটের মতো কষাতে থাকব। যদি পানি লাগে আবারও দিয়ে নেব এক কাপ এভাবে করে রান্না করবো তিরিশ মিনিটের মতো চুলো রাসটাকে অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করলে এই বুড়ির স্বাদটা বেশি আসবে কারণ একদম সফট হবে বুড়িটা শক্ত শক্ত থাকবে না লো আছে কিন্তু দূরে সরে গেলেও সমস্যা নেই যদি লো আছে থাকে চুলো রাজ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ত্রিশ মিনিটের মতো আমি পনেরো থেকে বিশ মিনিট পর আবারও পানি দিয়ে নিয়েছিলাম তো মোট তিরিশ মিনিটের মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিব আমি আলু আমরা রেগুলার যে ভুঁড়িটা রান্না করি এটা কিন্তু চুলার আঁচটা যদি লো রেখে রান্না করি সময় লাগবে না বেশি মাত্র এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগবে অনেকেরই আসলে ভুল ধারণা যে ভুঁড়ি রান্না করতে অনেক টাইম লাগে বা দু দিনও লাগে এটা একদমই ভুল সঙ্গে সঙ্গে কিন্তু ভুড়ি রান্না করে খাওয়া যায় তো আমি রেগুলার বাসায় যেভাবে রান্নাটা করি আপনাদের সাথে সেভাবেই শেয়ার করলাম এখানে আমি তিনটি মাজারি সাইজের আলু বুড়ির মতো কিউব করে কেটে দিয়েছি এটা দিলে আমার বাচ্চারা লাইক করবে খেতে আর কি পছন্দ করবে সেজন্য দিলাম চাইলে না দিলেও হবে এখন আবারও ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হয়ে যায় আলুটা যখন সেদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে আমি একটু নাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে দেবো ঝোলের পানিটা এমনভাবে রাখবো আসলে রান্নাটা করতে করতেই বলি তো গতকাল একটা আপু আমাকে ইন্ডিয়া থেকে কমেন্ট করে বলেছিলে যে তোমার মেয়ের বার্থডে ওর নামটাও দিয়েছ কিন্তু ষোলো তারিখে আমার মনে আছে তো আগামীকাল ইনশাল্লাহ ওকে বার্থডে উইশ করব রান্নাটা ফাঁকে কিন্তু বলে দিলাম তো এখন এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি প্রায় তিন কাপের মতো এই পানিটা দিয়ে একদম লো আছে রান্না করব যতক্ষণ না পর্যন্ত বুড়িটা সেদ্ধ হয়ে না যায় আমার এটা পুরোপুরি সেদ্ধ হয়েই গিয়েছে তারপরও লো আছে রেখে দিব এটা একদম মোমের মতো হয়ে যাবে নরম হয়ে আর এই বুড়ি রান্নাটা খেতে বেশি ভালো লাগে আর কি এ পর্যায়ে আমি দিয়ে দিব টালা জিরার গুঁড়া টালা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তো ঢাকনা দিয়ে এখন ঢেকে রান্না করব লো আছে ফিরে আসবো যখন এটা হয়ে যাবে তখন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে অনেক খিদেও লেগে গিয়েছে সেই জন্য আমরা এখন দুপুরে লাঞ্চটা করব বলে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কিছু অংশ ভুঁড়ি যদি একটু ঝোল ঝোল আছে তারপরও কিন্তু একদম সফট হয়ে গিয়েছে এই ভুড়ি রান্নাটা হয়তো বা অনেকেই ঝোল দিয়ে পছন্দ করেন না আমি জানি তবে আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা রান্নাটা করে নিতে পারবেন এই যে হয়ে গেলো আমার পছন্দ মতো ভুড়ি রান্না আশা করব আমার আপুদেরও পছন্দ হবে আমার মতো রান্নাটা এখন চলে যাব খাবার টেবিলে দুপুরে লাঞ্চটা করবো আপনাদেরকে নিয়ে। এই যে হয়ে গিয়েছে কিন্তু ভুঁড়ি তরকারি তো যতটুকুই হোক সে তো হয়েছে তো এটাকে যদি ভাজা ভাজা করে আমরা খেতে চাই তাহলে কিন্তু এই যে কড়াইয়ের মধ্যে নিয়ে বেশ ভালো করে একদম লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে অনেক লোভনীয় হয়েছে কিন্তু এই ভুড়ি আর গতকাল আমি ভুড়ি যখন দেখাচ্ছিলাম আপনাদেরকে অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন যে আপু মনে হয় যে নতুন ড্রেস ধরেছ আমি অনেক হেসেছিলাম আসলে যে জিনিসটা খুব প্রিয় ওই জিনিসটাকে হাত দিয়ে বা খুব যত্ন করে ধরা যায় কোনো প্রবলেম নেই যেহেতু আমার খুব প্রিয় এটা আবার অনেক ভাইয়াদের আপুদের অনেক পছন্দ কমেন্টের মধ্যে বলেছিলে যে ভুড়ি আমার খুব পছন্দের একটা খাবার তো তাদের জন্যই কিন্তু আমার সব কিছু খুলে বুঝিয়ে বুঝিয়ে এসব কিছু বলা আর আজকে কিন্তু রান্নাটা করেই ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি খাব খাওয়া দাওয়া শুরু করব তো চলুন আমার খাবার টেবিলে চলে যায় কি কি আজকে রান্না হলো আমার বাসায় সেটাও দেখাবো তারপর এটা হচ্ছে পটলের বাটা খুবই মজার একটা পটল বাটা এই রেসিপিটা দেখতে হলে আমার সুলতানাজ কুকে চলে যেতে হবে এটা আমি আজকে আপলোড করেছি আর এটা হচ্ছে মাছের সবজি আর তো আছে গণ ডাল তো সব কিছু রেডি এখন আমি খেতে বসবো খাওয়া দাওয়া স্টার্ট করব তো তো এই বুড়িটা আশা করবো আপনারা ট্রাই করে ফেলবেন এটা আলু দিয়ে ঝোল ঝোল একটু হালকা পাতলা ঝোল যদি চান তাহলে কিন্তু এটাকে একটু ভাজা ভাজা করে ফেলতে পারবেন আমার দুপুরের মেনুতে অনেক ধরনের খাবার ছিল হরেক রকমের বাঙালিয়ানা খাবার এর মধ্যে ছিল আমার প্রিয় খাবার ভুড়ি রান্না ঘন ডাল পটল বাটা পটল ভর্তা আর কি এটা দিয়ে খুব মজা করে খাবো আজকে আমি আসলে আমার ক্যামেরাতে ফাস্ট করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক আপুরা জিজ্ঞেস করেছে আপু তুমি এত তাড়াতাড়ি খাও কেন আসলে যখন আমরা ভিডিওটা এডিট করি তখন ভিডিওটা যখন ফাস্ট করে দেই তখন কিন্তু এমনই তাড়াহুড়ো দেখায় ফাস্ট করে না দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় সেজন্য তো আমি খাওয়া দাওয়া স্টার্ট করেছি এই যে বুড়ি আমি তো কথা বলতে পারছি না খাওয়ার সময় সেজন্য মুখে মুখে এখন আপনাদেরকে বলে দিচ্ছি আর খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে বিদায়ও নিয়ে নিব সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ